আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবিট্রেডার্সের পক্ষ থেকে। বৃহস্পতিবারের মতো আজকে একটা আপনাদের সামনে আমি নতুন গাড়ি নিয়ে আসছি। আজকে আমরা যে গাড়িটি নিয়ে আসছি এটা হচ্ছে হোন্ডা সিআরভি। এটা মডেল ইয়ার হচ্ছে 2015, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016। 2000 সিসির একটি গাড়ি, উইথ সানরুফ অ্যান্ড বেস কালার ইন্টেরিয়র অ্যান্ড লেদার সিট। আজকে আমি চাইবো এই গাড়িটির ভালো একটা ওভারভিউ দেওয়ার জন্য। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন ভিউয়ার্স রিভিউটি শুরু করুন। আজকে আমরা প্রথমে পিছনের শেপ তুলে ধরার চেষ্টা করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পয়লার, হাই মাউন্ট স্টপ ল্যাম্প অ্যান্ড প্রাইভেসি গ্লাস, ওয়েফার লোগো, হোন্ডা বেস, এবং এখান থেকে এখান পর্যন্ত লাস্ট স্টেপ পর্যন্ত একটি ক্রোম আছে অ্যান্ড সিআরবি বেস অ্যান্ড নাম্বার প্লেট স্লট, ব্যাক ক্যামেরা, নাম্বার প্লেট স্লট লাইট, 4WD বেস দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখন এই গাড়িটির টেল লাইট কন্ডিশনটি দেখি, এই টেল লাইট অনেক অসাধারণ। আপনারা ভিউয়ার সবাই জানেন হোন্ডা গাড়িগুলোর টেল লাইটগুলো অনেক অসাধারণ হয়ে থাকে অ্যান্ড নিচে দুটো শো লাইট, এবং এই গাড়িটি হেভি বাম্পার ফিটেড অ্যান্ড এখানে একটি বডি কিটের অপশন আছে। এখন আমরা এই গাড়িটি কার্গো স্পেস চেক আউট করবো। এখানেতে ইউজ পরিমাণ কার্গো স্পেস অনায়াসে আমরা 4-5টি লাগেজ রাখতে পারবো অ্যান্ড খুবই ফ্রেশ। এখানে একটি কার্টিনের অপশন আছে, এগুলোতে আমরা টিস্যু বক্স এবং হালকা ফাইলপত্রগুলো রাখতে পারবো। আর ইউজ করতে না চাইলে আমরা এভাবে খুলে রাখতে পারবো এবং এটা সম্পূর্ণটাই খুলে রাখা যায়। এবং আমাদের যদি মালামাল আরও বেশি হয় ভিউয়ার্স, আমরা চাইলে সিটগুলোকে এখান থেকে ফোল্ড করে ফেলতে পারবো। এভাবে আমার মনে হয় তেমন একটা আমাদের স্পেসের দরকার হবে না। তারপরেও লটস অফ স্পেস এবং জেনাস টুলসগুলো হচ্ছে নিচে। ভিউয়ার্স, হোন্ডা গাড়ির সাথে যে এসপি এর টায়ারটি থাকে এটা হচ্ছে সেম অ্যালয়, 17-ইঞ্চ অ্যালয় উইথ হোন্ডা, এবং এসপি আর টুলসগুলো দেখতে পাচ্ছি এবং খুবই ফ্রেশ কন্ডিশন। এখান থেকে আমরা চাইলে সিটগুলোকে ফোল্ড করে ফেলতে পারবো, বোথ সাইড সেম কন্ডিশন। এই পাশ থেকেও আমরা চাইলে সিটগুলোকে ফোল্ড করে ফেলতে পারবো এবং এখানে একটি স্টোর। এই তো ওভারঅল কন্ডিশন ভিউয়ার্স খুবই ভালো। আমরা যদি এ পাশের সাইড প্রোফাইলটি দেখি, সাইড প্রোফাইলটিও অনেক অসাধারণ। একটি হচ্ছে 17-ইঞ্চ অ্যালয় উইথ হোন্ডা এবং অ্যালয়টা ভিউয়ার্স খুবই স্মার্ট অ্যালয়, অনেক লাক্সারি। অ্যান্ড টায়ার সাইজ হলো 225/55R17 এবং 4টি চাকাই হচ্ছে নিউ। এবং এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 185 মিলিমিটার্স এবং উইল বেস হচ্ছে 2630 মিলিমিটার্স। এবং এখানে একটি ফুট স্টেপের অপশন আছে। আমরা যদি ফুট স্টেপটি দেখি, এখান থেকে ফুট স্টেপটি দেখতে পাচ্ছি, বোথ সাইড হচ্ছে সেম কন্ডিশনারি। এবং এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 58 লিটার্স। এবং আমরা এখানকার পিছনের সিট কন্ডিশন যদি দেখি, এখান থেকে আমরা সিট কন্ডিশনগুলো ভিউয়ার্স খুবই ভালো। এগুলোতে অ্যাভেলেবেল লেগ রুম, অ্যাভেলেবেল হেড রুম তো আছেই, এবং সিটগুলো হচ্ছে লেদারের সিট এবং এগুলো নিয়ে কারো কোনো কমপ্লেন নেই। এবং সিটগুলো হচ্ছে 60-40। এবং আমরা যদি ডোর কন্ডিশনটি দেখাই, এখানে লেদার প্লাস অফ মেটেরিয়াল ইউজ করা হয়েছে এবং মিরর কন্ট্রোলিং প্যানেল, স্পিকার এবং একটি স্টোর আছে। তো ওভারঅল কন্ডিশন ভিউয়ার্স খুবই ভালো অ্যান্ড লুম লাইট এবং এটার সিলিং কন্ডিশনও খুবই ভালো। আমরা সানরুফ ফ্যাসিলিটিটা পরে দেখাচ্ছি। আমরা যদি গ্লাসগুলো নিয়ে কথা বলি, এখানে হচ্ছে সামনের গ্লাসগুলো হচ্ছে হোয়াইট গ্লাস এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে প্রাইভেসি গ্লাস। এবং এখান থেকে ক্রোম বিটটি শুরু হয়ে একদম লাস্ট স্টেপ পর্যন্ত কাভার করছে। এবং রেন শেড তো আছে, 4টি ডোরে 4টি রেন শেড আছে, উইঙ্কেল মিরর এতো। এবং এখানে ক্রোম বিট এবং ক্রোম হ্যান্ডেল, এবং নিচেও হচ্ছে বডি কিটের অপশন আছে যেটার জন্য অনেক স্মার্ট লুক। এবং সামনের চাকাটিও সেম কন্ডিশন, 17-ইঞ্চ অ্যালয় এবং আমি আগে বলেছি 4টি চাকায় নিও। এবং উপরে হচ্ছে রুফ বারের অপশন আছে। এবার যদি আমরা টোটালি ফ্রন্টে চলে আসি, ফ্রন্ট থেকে যদি এই গাড়িটি দেখি, অনেক নাইস একটি লুক। হোন্ডা সিআরভি গাড়িগুলো ভিউয়ার্স ইদানিং খুবই আমাদের জনপ্রিয় একটি গাড়ি এবং খুবই পপুলার। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডেন্ট, রানিং লাইট, এইচআইডি প্রজেকশন, হেডলাইট অ্যান্ড ফক লাইট উইথ ক্রোম, এবং ক্রোমটি অনেক স্মার্ট ক্রোম এবং লাইটের শেপটিও অনেক অসাধারণ। এবং সামনেও বাম্পার ফিটেড। আর আমরা যদি এখানে দেখি, হোন্ডা বেস অ্যান্ড ক্রোম বিট অ্যান্ড
এখানে একটি ক্রোম বিট রয়েছে, নাম্বার প্লেট স্লট, এয়ারব্যান্স এবং নিচে একটি সিলভার কালারের বিট রয়েছে, যেটার জন্য অনেক স্মার্ট লুক। এবং সেই সাথে এক পাশেও সেম কন্ডিশন, ডেন্ট, রানিং লাইট, এইচডি প্রজেকশন, হেডলাইট, ফগ লাইট উইথ ক্রোম। আমরা এখন এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাবো। গাড়িটির ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো, এখানে আমরা দেখতে পাচ্ছি হোন্ডা বেস। এবং এটার ইঞ্জিন হর্স পাওয়ার হচ্ছে 155, আবার নিউটন মিটার টর্ক হচ্ছে 192, এবং খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি। যারা যারা হোন্ডা সিআরভি গাড়িগুলো খুঁজছিলেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারবেন, খুবই ফ্রেশ। এবং এ পাশের সাইড প্রোফাইলও সেম কন্ডিশন, আমরা এখন ফ্রন্ট ডোরটি দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি লেদার প্লাস সব মেটেরিয়ালসের শেড, মিরর কন্ট্রোলিং প্যানেল, লক আনলক এবং লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেল, একটি বিগ স্টোর এবং এখানে একটি স্পিকার। এবং ফ্রন্ট দুটি ডোরে হচ্ছে টুইটারের অপশন আছে। এবং এই জায়গার লুকটি অনেক অসাধারণ, যে ইকন মোট আছে এবং উড স্মার্ট উডেন উইথ ট্রিমস, এবং এসি বেঞ্চটি অনেক অসাধারণ, এবং লেদার স্টিয়ারিং, মাল্টিমিডিয়া সিস্টেম, ক্রুজ কন্ট্রোল তো আছেই। এবং এটার হাতের ডান পাশ থেকে আমরা হেডলাইট অ্যাডজাস্টেড করতে পারবো, এবং হাতের বাম পাশ থেকে হচ্ছে উইশিল ওয়াইপার কন্ট্রোলিং করতে পারবো। আমরা এখন গাড়িটিকে একটু স্টার্ট দিয়ে দেখি, গাড়িটিকে স্টার্ট দিলাম, বাইরে প্রচুর গরম, সো এসিও দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের গাড়িটির কি, এখান থেকে আমরা লক আনলক করতে পারবো, এবং ইমার্জেন্সি একটা কি আছে অ্যান্ড হোন্ডা বেস, এটা হচ্ছে ইমার্জেন্সি কিটি, এটা দিয়ে আমরা যদি গাড়ি কোনো সময় লক হয়ে যায় তখন এটা দিয়ে আমরা ডোর ওপেন অ্যান্ড ক্লোজ করব। এবং গাড়িটির অপটিক্যাল মিটারটি অনেক অসাধারণ, এই গাড়িটি রান করেছে 78,000 কিলোমিটার্স, এটার টপ স্পিড হচ্ছে 220 এবং আরপিএম হচ্ছে 8,000, এবং ওভারঅল কন্ডিশন খুবই ভালো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 7.5 ইঞ্চ ডিভিডি প্লেয়ার, এখানে একটি ডিভিডি প্লেয়ার স্ক্রিন রয়েছে, এবং এসি ভেন্স তো দেখতে পাচ্ছি, এবং ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি, গিয়ার প্যানেল এবং কনসোল বক্সটি অনেক অসাধারণ। এখানে একটি স্মোকারের অপশন আছে, লাইট, এখানে আরেকটি হচ্ছে স্টেয়ার অপশন আছে, কাপ দুটি বোতল হোল্ডার অপশন আছে, এবং ড্রাইভার আর্মরেস্ট তো আছেই উইথ স্টোর। অ্যান্ড এখানে দুটি ইউএসবি পোর্ট এবং পাওয়ার আউটলেটের অপশন আছে এতো, এবং গ্লাভ বক্স ও লটস অফ স্পেস। এবং এখান থেকে আমরা যদি দেখি এখান থেকে শুরু হয়ে স্মার্ট উডেনটি একদম লাস্ট স্টেপ পর্যন্ত কাভারেজ করছে অ্যান্ড ট্রিমস, এবং উপরে হচ্ছে ড্যাশবোর্ডে সব মেটেরিয়ালস ইউজ করা হয়েছে। এখন আমরা এখানের উপরের সিলিং কন্ডিশন দেখাবো, এখানে সানভাইজার, ভ্যানিটি মিরর, ল্যাম্পটা নেই, এবং সেম কন্ডিশন এ পাশেও, অ্যান্ড সানগ্লাসেস স্টোর, লুম লাইট। এবং আমরা এখন যদি দেখি সানরুফটা, সানরুফ ফেসিলিটিটা দেখতে পারলাম। যারা যারা হোন্ডা সিআরভি গাড়িগুলো খুঁজছিলেন তারা অবশ্যই দেখতে পারেন। এটার মডেল ইয়ার হচ্ছে 2015, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016, 2000 সিসির একটি গাড়ি, অ্যান্ড সানরুফ অ্যান্ড বেস কালার লেদার সিট। এটি অ্যাভেলেবেল আছে এন্ড বিটি ট্রাক্সে, এবং এটা আমাদের এক্সপেক্টেড প্রাইস হলো 40 লক্ষ টাকা। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 40 লক্ষ টাকা, এই প্রাইসটি নেগোসিয়েবল প্রাইস। আমরা চাইবো ফিজিক্যালি আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিউয়ার্স ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।